ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। মুরাদনগরে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে জমকালো আয়োজন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার আমিননগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল। আমিননগর যুব সংঘের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2021-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে তীব্র গরমকে উপেক্ষা করে ফুটবল প্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। রোববার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ একাদশ ও মুরাদনগর উপজেলার সাহেবনগর একাদশের মাঝে ফাইনালের লড়াই মুগ্ধ করে উপস্থিত সবাইকে। উভয় দলেই ছিল দেশি ও বিদেশি খেলোয়াড়। ফাইনালে সাহেবনগর একাদশ 2 গোলে পরাজিত করে ফর্দাবাদ একাদশকে। অবশ্য খেলার 53 সেকেন্ডের মধ্যে 1 গোল দিয়ে শুরুতে এগিয়ে যায়। খেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপি। খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়ক রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সহসভাপতি হানিফ সরকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুনর রশিদ, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম হাসু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আমিননগর হাইস্কুল মাঠ তেমন বড় না হওয়ায় খেলা উপভোগ করতে পারেনি কয়েক হাজার দর্শক। যুবক ও তরুণরা পাশে থাকা গাছের ডালে উঠে খেলা উপভোগ করে। মাঠে স্টেডিয়ামের সিঁড়ির মতো করে বাঁধানো ছিল বাঁশের আসন। অনেকে আবার বিল্ডিংয়ের ছাদে বসেও খেলা উপভোগ করেন। দর্শকের উপস্থিতি দেখে উপস্থিত 2 এমপি এখানে একটি স্টেডিয়াম করার কথা জানান। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম মাঠের পাশে একটি 4-তলা ভবন করার প্রতিশ্রুতি দেন। ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি বলেন, জনগণের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে মজবুত করতে সবাই পাশে থাকার আহ্বান জানান তিনি। নায়ক রিয়াজ তার অনুভূতির কথা জানান, বলেন মানুষের আনন্দ দেখে ঢাকায় ফিরতে তার মন চাইছে না। নিজের শ্বশুরবাড়ি কুমিল্লায় হওয়ায় এখানকার মানুষের প্রতি তার আলাদা ভালো লাগা কাজ করে বলে জানান তিনি। মুরাদনগরের মাটিতে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ও নায়ক রিয়াজকে পেয়ে উল্লাসে ফেটে পড়েন ফুটবল প্রেমীরা। আসলে এখানে যারা চেয়ারে বসেন তারা কিন্তু আপনাদের কষ্ট খুব কমই বুঝেন। এই রোদের মধ্যে বসে রয়েছে, সেই বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, কিন্তু ব্রিটিশ গোলামীর যে সিস্টেম, ফুলের মালা দেওয়া, ফুল দেওয়া, এইগুলি বলতে পারলাম। আরে আমরা তো আপনাদের লোক, আমাদের আবার কি ফুল দেবেন? এই সময় নষ্ট করার দরকার নাই, অযথা এই সময় নষ্ট করার দরকার নাই, জায়গা নাই, কিচ্ছু নাই। তারপরে এত লোক, গরম, রোদের মেঝে অনেক লোক দাঁড়াইছে, এখানে এই সময় নষ্ট করার কোনো দরকার আছে? 2 দেশ যখন যুদ্ধ লাগে, প্রত্যেক দেশে কিন্তু চায় যুদ্ধে জয়লাভ করার, কিন্তু এই যুদ্ধে কিন্তু অনেক লোকের প্রাণহানি হয়, অনেক লোক ক্ষয়ক্ষতি হয়। তারপরে প্রত্যেক দেশ চায় দল মত নির্বিশেষে যুদ্ধে জয়লাভ করার জন্য। ফুটবল খেলা এমন একটি খেলা, যেই খেলায় মানুষ শহীদ হওয়ার কোনো সুযোগ নাই, মানুষ হত্যা হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরও এইখানে কি আমরা দেখতে পাই? এই টিমের জয়লাভ করো, সেই জন্য দল মত নির্বিশেষে সকলেই কিন্তু চায় তার টিমটা জয়লাভ করো। এই ফুটবল খেলা আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি জনগণের মধ্যে একটা বিশাল জোয়ার। আমরা এই জোয়ার দিয়ে এই এলাকার অতীতের অব্যবস্থাপনা, সন্ত্রাস, চাঁদাবাজি আমরা দূরে সরিয়ে দেবো। আমরা আনবো এখানে শান্তি, আমরা আনবো এখানে উন্নয়ন। ইতিমধ্যেই আপনারা শুনে খুশি হবেন, প্রায় 5 কোটি টাকার উন্নয়ন আমরা এখানে বরাদ্দ দিয়েছি। কিছু কাজ হয়েছে, কিছু কাজ আরো শুরু হবে। আরেকটা নতুন প্রজেক্ট আমি আজকে নিয়ে এসেছি আপনাদের রামপুরপুর বাজারে, 3-তলা একটা বাজারের ব্যবস্থা আমরা, বিল্ডিং আমরা করবো, এবং সেই বাজারে ড্রেন থেকে শুরু করে রাস্তাঘাট শুরু করে আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। প্রায় 5 থেকে 10 কোটি টাকার প্রজেক্ট আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা রামচন্দ্রপুরকে পুনরায় সাজিয়ে তার যে একসময়কার যে গৌরব ছিল সেই গৌরব আমরা পুনরায় অধিকার করবো ইনশাআল্লাহ। আমাদের মঞ্চে এমন দুজন মানুষ বসে আছেন যারা এই এলাকার পার্টি এবং মানুষের জন্য কাজ করেন, আর কুমিল্লার সাথে আমার একটি বিশেষ সম্পর্ক আছে। কুমিল্লার সাথে সেটি কি আপনারা জানেন?
জানেন না, বলা উচিত হবে কিনা তাও বুঝতে পারছি না। কুমিল্লা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, হাত তালি হয়। শ্বশুরবাড়ির মানুষরা খুবই ভালো হয়, কোনো অসুবিধা নাই দুলাভাই হতে। কিন্তু আমার যে শ্বশুর বাড়ির লোকজন সারা সুবন্ধীরা অনেক ভদ্র হয়, আমি শুনেছি, সারা জীবন দেখেছিও। মুরাদনগর থেকে ফিরে স্টাফ রিপোর্টার আল মামুনের তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।